সফলতার দিশারি অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই স্বাগত। আপনারা জেনেই গেছেন এতদিনে যে মঙ্গল থেকে শুক্র বিকেল চারটে মানি সফলতার দিশারি এবং মানি আবিশাস্ত্রী, এবং আপনারা এটাও জেনে গেছেন যে সফলতার দিশারি অনুষ্ঠান অর্থাৎ মানুষের ভালো থাকার অনুষ্ঠান, মানুষকে ভালো রাখার অনুষ্ঠান। ঠিক তেমনি আজকে কাদের জন্য অনুষ্ঠান বা আজকের অনুষ্ঠান স্পেশালি কাদের জন্য বেশি ইম্পর্টেন্ট, যে সমস্ত মানুষ আপনারা রয়েছেন যাদের ম্যারেজ লাইফের মধ্যে বা বিবাহিত জীবনে হাজবেন্ড এবং ওয়াইফের মধ্যে নানান ধরনের সমস্যা, নানান ধরনের মনোমালিন্য তৈরি হচ্ছে এবং যার ফলে আপনাদের ম্যারেজ লাইফের জায়গায় নানাবিধ সমস্যা তৈরি হচ্ছে, কি করলে আপনি এখান থেকে বেনিফিটেড হতে পারেন বা কি করলে সেই সমস্যা থেকে আপনি বেরোতে পারেন, জানাবো আজকের অনুষ্ঠানে আপনাদেরকে। এবং তার সাথে সাথে আজকের অনুষ্ঠানে আরো আপনাদের জন্য রয়েছে যে সমস্ত মানুষ আপনারা রয়েছেন যারা দিনের পর দিন ধরে, বছরের পর বছর ধরে শত্রুতার জ্বালায় জর্জরিত, শত্রুতার জ্বালায় জর্জরিত হয়ে দাদা উঠতে শত্রু বসতে শত্রু, কোনোভাবেই সেই শত্রুকে আপনার জীবন থেকে দূরে সরাতে পারছেন না, একাধিক জেলাসি, একাধিক কনস্পিরেসি, একাধিক ক্ষতির সম্মুখীন আপনাদের হতে হচ্ছে সেই শত্রুতার কারণে, কি করলে আপনারা সেই শত্রুতার হাত থেকে রেহাই পেতে পারেন বা কি করলে সেই শত্রুতার হাত থেকে আপনারা উপকার পেতে পারেন বা সেই শত্রুকে আপনার জীবন থেকে দূরে সরাতে পারেন, এই দুটো বিষয় আজকে আপনাদের জন্য জানাবো। এবং যারা যারা এই ধরনের সমস্যার মধ্যে রয়েছেন অর্থাৎ হাজবেন্ড এবং ওয়াইফের মধ্যে, ম্যারেজ লাইফের মধ্যে নানান ধরনের সমস্যা, এবং যারা যারা শত্রুতার জ্বালায় জর্জরিত, কি করলে আপনার ভালো থাকার পথ খুলে যেতে পারে, জানাবো আজকে আপনাদেরকে। তার আগে বলে রাখি, যারা যারা জটিল থেকে জটিলতম, কঠিন থেকে কঠিনতম, দেখুন আমি যে দিনের পর দিন ধরে যে প্রয়োগগুলো, যে টিপসগুলো আপনাদেরকে দিয়ে আসি, অবশ্যই বেটার রেজাল্ট আপনারা পান, এগুলো করে আপনারা ভালো রয়েছেন, আপনারা আমাকে বুকিং নাম্বারে, লাইভ অনুষ্ঠানে, আমার বিভিন্ন হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা ফোন করে জানাচ্ছেন। বাট সারাটা জীবন যদি আপনাকে ভালো থাকতে হয়, সারাটা জীবন আপনার লাইফটাকে স্মুথ করতে হলে আপনাকে অতি অবশ্যই ভালো কোনো অ্যাস্ট্রোলজারের সাথে যোগাযোগ করতে হবে। এবং আমি একটা জায়গায় জোর দিয়ে আসছি প্রথম দিন থেকে, যেটা হচ্ছে গোড়া থেকে সমস্যার সমাধান, অর্থাৎ নিজের জন্মছককে সঠিকভাবে অ্যানালাইজ করে, নিজের জন্মছককে সঠিক বিচার বিশ্লেষণ করিয়ে, সেই জায়গায় যদি কোনো আপনার প্রবলেম হয়ে থাকে, সেই জায়গায় প্রতিকার প্রতিবিধান করাতে পারলে সারাটা জীবন আপনারা ভালো থাকবেন। যাই হোক, আসবো আজকের এই ডিটেলস আলোচনায়। তার আগে দেখে নেবো একজন দর্শক বন্ধু ইতি অবশ্যই চলে এসছে আমাদের সাথে। হ্যালো, নমস্কার। হ্যালো, হাওড়া থেকে বলছেন, আপনি আপনার সম্পর্কে জানবেন, বলুন না আপনার নাম। হ্যালো, আচ্ছা, ডেট অফ বার্থ? 4/9/1992 সকাল 8টা, হাওড়া। 4/9/1992, তাই তো? সকালবেলা 8টার সময় জন্ম, জন্মস্থান হচ্ছে আপনার হাওড়া, তাই তো? বেশ, যেটা পাওয়া যাচ্ছে একটু আমি বলে দিচ্ছি, আপনি একটু মিলে নিন। 4/9/1992 শুক্রবার ছিল জন্মবার, শুক্রবার ছিল। কন্যা লগ্ন বৃশ্চিক রাশি, জ্যেষ্ঠা নক্ষত্র বুধের দশায় জন্ম, শুক্লপক্ষের অষ্টমী তিথি ছিল ওই দিনকে, এবং আপনার গণ হচ্ছে রাক্ষস গণ। জানা ছিল এগুলো? জানা ছিল না। দেখুন, মেন হরোস্কোপ থেকে যেটা পাওয়া যাচ্ছে, লগ্নের মধ্যে শুক্র বসে রয়েছে, লগ্নের থার্ড হাউসে চন্দ্র, লগ্নের চতুর্থ স্থানে রাহু, লগ্নের পঞ্চমে শনি, লগ্নের দশম স্থানে বসে রয়েছে মঙ্গল কেতুযুক্ত অবস্থানে, এবং লগ্নের একাদশে রবি বুধ বৃহস্পতি। দেখুন, প্রথম কথা হচ্ছে আপনার এই ছক থেকে যেটা বলবো, আপনার মধ্যে দেখবেন একটু টিপটপ থাকা, একটু মানে সেজে গুজে থাকা, এই ধরনের মানে শৌখিন নেচার আপনার মধ্যে রয়েছে, নাম্বার ওয়ান, তাই তো? হ্যাঁ, একটু সবসময় পরিপাটি হয়ে থাকা, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকা, একটু টিপটপ হয়ে থাকা, গায়ে সেন্ট লাগাতে পছন্দ করে, এই ধরনের একটা সিমটমস আপনার ছকে পাওয়া যাচ্ছে, তাই তো? হ্যাঁ। দু নম্বর কথা হচ্ছে, 1992 তে জন্ম, এই ছকটা কিন্তু আপনার ক্ষেত্রে কর্ম রয়েছে, আপনার কর্ম বা অর্থ রোজগারের জায়গা কিন্তু ছকে রয়েছে, কিন্তু সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে কর্মের জায়গায় স্থায়ী মানে স্থিরতা বা স্থায়ী কর্ম অতি সহজে হতে চাইবে না, একাধিক জব চেঞ্জ, একাধিক কর্ম পরিবর্তনের ছক কিন্তু এটা। বোঝেন এই কথাগুলো আমার? হ্যাঁ। কি করছেন বর্তমানে আপনি? হ্যাঁ, হ্যালো, এখন কিছু করছেন না? আগে কখনো কোনো চাকরি করতেন? আগে কখনো কোনো কোথাও কাজ, কোথাও কোনো? হ্যাঁ, সেটা চলে গেছে, তাই তো? এবং তার আগেও কি কোনো কোথাও? লকডাউনের আগে করতেন? হ্যাঁ, এখন আপনি কাজের জন্যই চেষ্টা করছেন, তাই তো? আমি যে কথাটা বললাম, আপনি হয়তো শুনেছেন যে একাধিক কর্ম পরিবর্তন বা কর্মের জায়গায় স্থায়ী কর্ম হতে না চাওয়ার কিন্তু ছক এটা, কিন্তু কর্মের যোগ কিন্তু আপনার ছকে রয়েছে।
তো আর একটা জায়গা যেটা পাওয়া যাচ্ছে, আপনার মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু সাবধান থাকতে হবে। দেখবেন আপনার মায়ের শরীরে কিন্তু একাধিক ব্যাধি বা একাধিক শরীর স্বাস্থ্যের জায়গা ভালো নেই, বলুন। এবং এবং হ্যাঁ, মায়ের শরীর স্বাস্থ্য ভালো যাচ্ছে না, এবং তার সাথে যেটা সব থেকে বড় কথা, আপনার বাড়ির বাস্তুগত জায়গাতেও কিন্তু কিছু প্রবলেমের জায়গা পাচ্ছি। তো এর জন্য কি আপনি কখনো কাউকে দেখিয়েছেন? হ্যালো, কখনো কাউকে? দেখুন, আপনার ছক থেকে যেটা আপনার ভালো পয়েন্ট, সেটা হচ্ছে আপনার মধ্যে প্রচন্ড গুণ রয়েছে, আপনার মধ্যে প্রচন্ড ট্যালেন্ট রয়েছে, আপনার মধ্যে প্রচন্ড কর্ম করার ক্যাপাসিটি রয়েছে, কিন্তু নিজের গুণটাকে বা ট্যালেন্টটাকে যে ইউটিলাইজ করার জায়গা, সেই জায়গা থেকে আপনি নিজের মানে গুণগুলোকে মেলে ধরতে পারেন না, এটাই হচ্ছে আপনার ছকের প্রবণতা, তাই তো? তাহলে ভালো থাকতে গেলে দিদি এই জায়গাগুলোকে তো একটু ঠিকঠাক করতে হবে। আমি একটা কথা বারবার করে বলে আসি যে গোড়া থেকে সমস্যার সমাধান, ছকের কিছু কিছু জায়গা আপনার নেগেটিভ হয়ে রয়েছে, এই জায়গাগুলোকে ঠিক করতে হলে আপনাকে ভালো কারোর সাথে অতি অবশ্যই যোগাযোগ করতে হবে। যদি আমাকে পছন্দ হয় আমার কাছে আসবেন, নয়তো আপনার যেখানে ভালো লাগে সেখানে যান, বাট রোগ হলে ওষুধ খেতে হবে। ঠিক তেমনই জন্মছকের আপনার প্রবলেম রয়েছে, এই জায়গাগুলোকে ঠিক করতে হবে। বোঝাতে পারলাম? আপনার বন্ধু বান্ধব সঙ্গ ভালো হবে না, আপনার বন্ধু বান্ধব একাধিক বন্ধু বান্ধব দেখবেন আপনার সাথে জেলাসি, আপনার সাথে শত্রুতা, বোঝেন এটা? এবং আপনাকে ইউটিলাইজ করে নেওয়ার মানে একটা প্রবণতা কিন্তু আপনার বন্ধুদের মধ্যে থাকবে। তাহলে কি হচ্ছে না, যা বললাম সবই তো হচ্ছে, তাই তো? তাহলে ভালো থাকতে গেলে এই জায়গা থেকে, দেখুন ভালো থাকতে গেলে এই জায়গাগুলোকে আপনি সঠিকভাবে কারোর সাথে যোগাযোগ করে জায়গাগুলোকে কাউন্সিলিং করুন, সঠিক প্রতিকার প্রতিবিধান করুন। আমি বলে দিচ্ছি, যদি আমার সাথে যোগাযোগ করতে পারেন তাহলে ধরে নিন মোটামুটি এই বছরের আগস্ট মাসের পর, আপনার যা চকের ছকের পরিস্থিতি, 2021 সালের আগস্ট মাসের পর ভালো কর্ম ভালো চাকরি সবটাই করে দেওয়া সম্ভব। ঠিক আছে, ভালো থাকুন, নমস্কার। ঠিক আছে, তো যে জিনিসটা নিয়ে আজকের আমাদের আলোচনা, যে যাদের যাদের ম্যারেজ লাইফের জায়গায় নানান ধরনের হাজবেন্ড ওয়াইফের মধ্যে সমস্যা তৈরি হচ্ছে, কি করলে আপনি বেনিফিটেড হতে পারেন, এবং যারা যারা শত্রুতার জ্বালায় জর্জরিত, কি করলে সেই শত্রুকে আপনারা দূরে সরাতে পারেন, আমি আসবো সেই আলোচনায়। তার আগে যারা যারা মনে করছেন, যারা আমার কাছে আসতে চাইছেন, বা যারা মনে করছেন আমার সাথে দেখা করতে চাইছেন, আলোচনা করতে চাইছেন, জন্মছকের বিচার বিশ্লেষণ করাতে চাইছেন, কবে কোথায় কখন আমাকে পেয়ে যাচ্ছেন আমি একবার বলে দিই। টিভি স্ক্রিনে আমার বুকিং নাম্বার রয়েছে, আমি বুকিং নাম্বারগুলো আপনাদের সুবিধার্থে আরেকবার বলে দিচ্ছি, 9577511011 নাম্বার ওয়ান। দু নম্বর যে নম্বরটা রয়েছে 8420789397 এবং 6290070870, এই তিনটি নাম্বার হচ্ছে আমার বুকিং নাম্বার। এই তিনটি নাম্বারের মধ্যে যে কোনো নাম্বারে আপনারা ফোন করে আপনার নিয়ারেস্ট চেম্বারে যোগাযোগ করতে পারেন। শনিবার দিন মেচেদা, রবিবার দিন দমদম, বৃহস্পতিবার দিন ব্যারাকপুর, এছাড়াও বর্ধমান, কৃষ্ণনগর, বনগাঁ বিভিন্ন জায়গায় চেম্বার রয়েছে। বাট রেগুলার যে চেম্বারগুলো, উইকলি যে চেম্বার, শনিবার দিন মেচেদা, রবিবার দিন দমদম, বৃহস্পতিবার দিন ব্যারাকপুর। যারা চাইছেন, যারা লাইফে সিরিয়াস, যারা চাইছেন ভালো থাকতে, যারা মনে করছেন যে আপনাকে বেটার থেকে বেটার তম জায়গায় যেতে হবে, যারা মনে করছেন যে যারা আজকের দিন থেকে শুরু করে সারাটা জীবন আপনি ভালো থাকতে চান, তারা বুকিং নম্বরে ফোন করে চেম্বারে যোগাযোগ করবেন। আর যাদের পক্ষে একান্তই আসা এই মুহূর্তে অসুবিধা, তারা আমি যে প্রয়োগগুলো বলছি এগুলো করুন, আগে বুঝুন কি সিস্টেমে আমি কাজ করি, অনুষ্ঠান দেখুন দীর্ঘদিন ধরে আমার অনুষ্ঠান, কিভাবে আপনারা কতটা ভালো রয়েছেন অতি অবশ্যই জানাবেন, এবং সারাটা জীবন ভালো থাকার জন্য অতি অবশ্যই আপনাদেরকে যোগাযোগ করতে হবে। তো আজকে যেটা বলছিলাম, যাই হোক, আরেকটা ফোন চলে এসছে, আমি একটু নিয়ে নিই, তারপরে আসবো। হ্যালো, নমস্কার। বেশ দাদা, বলুন কার সম্পর্কে জানবেন? নিজের সম্পর্কে জানবেন। ডেট অফ বার্থ? 5/9/1990। হ্যাঁ, আগের ফোনটি এসেছিল 4/9, এটা 5/9, পরপর বলুন জন্ম সময়। বলুন, সকালবেলা 8:10 জন্ম, জন্মস্থান? সোদপুরেই জন্মস্থান। দেখুন, তার মানে যেটা পাওয়া যাচ্ছে আপনার জন্মচক থেকে, 5/9/1990 বুধবার ছিল, বুধবার ছিল, কন্যা লগ্ন ছিল, আচ্ছা, আপনার রিলেটিভ এসেছিল, তারপর? আচ্ছা, আচ্ছা, তারপর? আচ্ছা,
ফোনে না কতদিন ধরে দেখছেন আপনি আমার অনুষ্ঠান? আমি আমি প্রোগ্রাম ধরে পাঁচ বছর বলতে গেলে প্রোগ্রাম ধরে আমি মানে আমার তো যেহেতু আমার রিলেটিভ ব্রেক আছে, কারণ আমি জানি যে আপনার প্রোগ্রামটা কেমন কি তারা উপকার পেয়েছে, কিন্তু আমি পাঁচ বছর দেখতে গেলে প্রায় ছ মাস এক বছর হয়ে গেছে। তাহলে এতদিন ধরে যে আমার অনুষ্ঠান আপনি দেখছেন এবং টিভিতে চেষ্টা করছেন, লাইনে পাচ্ছেন না, আপনার কি একবারও মনে হলো না যে চেম্বারে আসাটা প্রয়োজন ভালো থাকার জন্য? কৃষ্ণ প্রতিপদ তিথিতে আপনার জন্ম এবং গণ হচ্ছে রাক্ষস গণ, জানা ছিল এগুলো? জানা ছিল না। বেশ, দেখুন, লগ্নের চতুর্থ স্থানে শনি, লগ্নের পঞ্চমে রাহু, ষষ্ঠ স্থানে চন্দ্র, সপ্তম অষ্টম স্থান পাকা, নবম স্থানে মঙ্গল, একাদশে বৃহস্পতি, কেতুযুক্ত অবস্থানে, বৃহস্পতি এখানে উচ্চস্থ কিন্তু কেতুযুক্ত অবস্থানে, এবং দ্বাদশ স্থানে রবি, বুধ, শুক্র। প্রথম কথা হচ্ছে কুম্ভ রাশি সাড়ে সাতই কিন্তু চলছে, কর্মের জায়গায় স্যাটিসফ্যাকশন থাকবে না। কর্মের কর্মস্থানে যে পরিমাণে আপনার উন্নতি হওয়ার কথা, যে পরিমাণে আপনার চেষ্টা, যে পরিমাণে আপনার খাটনি, সেই অনুপাতে আপনার ফল কিন্তু লাইফে আসছে না। আর্থিক জায়গাও যে খুব ভালো, আর্থিক স্টেবিলিটি যে খুব বেটার জায়গা, সেটাও কিন্তু বলা যাচ্ছে না জন্মচক্র থেকে। বলুন। হচ্ছে না কর্মের জায়গায় যে পরিমাণে আপনার খাটনি, সেই অনুপাতে আপনার উন্নতি নেই। প্রচন্ড চেষ্টা আপনার, প্রচন্ড খাটনি, আপনি প্রচন্ড কর্মঠ মানুষ, কিন্তু উন্নতিটা সেই অনুপাতে আপনার আসছে না কর্মে। আর আর্থিক জায়গাও খুব একটা ভালো নয়, এটাই আপনার ছকে মেন প্রবলেম। আর দু নম্বর যে কথাটা আমি একটু বলবো, বাবার শরীর স্বাস্থ্যর জায়গা থেকে সাবধান বাবা, ঠিক আছে? আপনার বাবার শরীর স্বাস্থ্য কিন্তু বর্তমানে খুব একটা ভালো পাওয়া যাচ্ছে না, বিশেষ করে বাবার হাড় জনিত বা নার্ভ জনিত কোনো সমস্যা হতে পারে, এই জায়গা থেকে একটু সাবধান থাকতে হবে। বুঝাতে পারলাম? এবং আর একটা কথা একটু উল্লেখ করে রাখি, 1990-তে জন্ম, মানে 31 বছর মতো আপনার বয়স। কোনোভাবে কিন্তু কোনো রিলেশনের জায়গা থেকে বা কোনো অ্যাফেয়ারের জায়গা থেকে কিন্তু আঘাত জীবনে আসতে পারে, এরকম কি কিছু হয়েছে কখনো? নিজের পছন্দ ছিল? হ্যাঁ, আমি তো ওই কথাটাই উল্লেখ করলাম, কোনোভাবে কোনো রিলেশনের জায়গা থেকে আঘাতপ্রাপ্তি, রিলেশনের জায়গায় বিট্রে হওয়া, রিলেশনের জায়গায় চিটেড হওয়ার প্রবণতা কিন্তু ছকে রয়েছে। আচ্ছা, এখন কি চাহিদা? কর্মের জায়গায় উন্নতি, তাই তো? কর্মের জায়গায় উন্নতি করতে হলে এই জায়গা নিয়ে, এই ছক নিয়ে ভালো কারোর সাথে পারলে একবার যোগাযোগ করুন। এবং ছকে কিছু কিছু জায়গায় একটু প্রবলেম হয়ে রয়েছে, বিশেষ করে সাড়ে সাতই চলছে, এই জায়গাগুলোকে একটু ঠিকঠাক করুন। একটু কথাটা মেনে চলতে হবে, যাকেই দেখান তার কথাটা একটু মেনে চলবেন, অতি অবশ্যই আপনি ভালো রেজাল্ট পাবেন। ঠিক আছে, ভালো থাকুন। তো যে জিনিসটা নিয়ে আজকের আলোচনা ছিল, যাদের যাদের ম্যারেজ লাইফে, আপনারা লিখতে থাকুন কি করবেন আপনারা। আপনাদেরকে একটি কাগজ নিতে হবে, লাইন টানা কোনো কাগজ আপনাদেরকে নিতে হবে। হাজবেন্ড ওয়াইফের হয়ে করতে পারে বা ওয়াইফ হাজবেন্ডের হয়ে, মানে হাজবেন্ডও করতে পারে, ওয়াইফও করতে পারে, নিজেদেরকে করতে হবে। যাদের মধ্যে ঝামেলা হচ্ছে বা যাদের মধ্যে মনোমালিন্য হচ্ছে, কোনোভাবে হাজবেন্ড ওয়াইফের মধ্যে সেই মিল হতে চাইছে না, সেইভাবে আপনার ম্যারেজ লাইফের জায়গা ভালো হচ্ছে না, কি করবেন? যদি ওয়াইফ করে বা হাজবেন্ড করে, যে কেউ করতে পারে, একটি কাগজ আপনাদেরকে নিতে হবে, লাইন টানা কাগজ, সাদা কাগজ নয়, লাইন টানা কাগজ আপনাদেরকে নিতে হবে। সেই কাগজের মধ্যে লাল কালি দিয়ে, সেই কাগজের মধ্যে লাল কালি দিয়ে আপনার মনস্কামনা, অর্থাৎ ম্যারেজ লাইফে ভালো হওয়া, ম্যারেজ লাইফে বেটারমেন্ট, আপনাকে আপনার মনস্কামনা লিখতে হবে লাল কালি দিয়ে লাইন টানা কাগজের ওপর। লেখার পর কি করতে হবে, একদম কাগজের যে মানে লোয়ার পার্ট, একদম কাগজের যে নিচের অংশে, সেই নিচের অংশে 6666 চারটে ছয় আপনাদেরকে লিখতে হবে। লেখার পর সেই কাগজটিকে ভাঁজ করে তার উপর একটু আপনারা যে পারফিউম ইউজ করেন, সেই কাগজের উপর সে একটু পারফিউম আপনাদেরকে ছড়াতে হবে, এবং সেই কাগজটিকে একটি খামের মধ্যে রাখতে হবে। কাগজটিকে একটি খামের মধ্যে রাখার পর সে খাম সমেত সেই কাগজটিকে ধরতে হবে আপনার বাঁ হাতে, এবং আপনার ডান হাতে নিতে হবে সামান্য কিছু গোলাপের পাপড়ি। গোলাপের পাপড়ি আপনার ডান হাতে মুঠো করে ধরার পর আপনার আপনার মনস্কামনা জানিয়ে, আপনার ম্যারেজ লাইফে উন্নতি, আপনার ম্যারেজ লাইফে ভালো থাকা উন্নতি মনস্কামনা জানিয়ে, সেই পাপড়িগুলোকে সেই খামের ভেতরে ভরে দিয়ে সেই খামটাকে আঠা দিয়ে সিল করে দিতে হবে। এবং যদি আপনি স্ত্রী হন এবং হাজবেন্ডের উদ্দেশ্যে এটা করেন, তাহলে সামান্য আপনারা যে লিপস্টিক ইউজ করেন, সেই লিপস্টিক সামান্য একটু খামের ওপরে লাগিয়ে দেবেন, এবং হাজবেন্ড যদি করেন স্ত্রীর জন্য, কিছু করার দরকার নেই।
সেই খামটাকে নিয়ে আপনাদেরকে আপনার কোনো মানে সেফ জায়গায়, আপনাকে কোনো বন্ধ জায়গায়, কোনো লকার হতে পারে বা কোনো সেফ জায়গায় আপনার বাড়িতে রেখে দিতে হবে। এই জিনিসটা করুন এবং ধীরে 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 দেখুন আপনারা কতটা ভালো আছেন। আর অতি অবশ্যই আমাকে ফোন করে হোক, আমাকে লাইভে হোক বা আমার বুকিং নাম্বারে মেসেজ করে হোক, হোয়াটসঅ্যাপ করে হোক, অতি অবশ্যই জানাবেন যে কতটা ভালো আপনারা রয়েছেন। আর একটা জায়গা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আপনার জন্মছকের বিচার। যদি আপনার জন্মছকে আপনার কোনো প্রবলেম হয়ে থাকে, সেই জায়গাগুলোকে ভালো কারোর সাথে দেখিয়ে ঠিক করবেন। আর একটা জায়গায় আমি দিনের পর দিন ধরে জোর দিয়ে আসছি, যেটা হচ্ছে বাস্তু। বাস্তুর জায়গাতে যদি কোনো প্রবলেম থাকে, আপনার জন্মছক এবং বাস্তুর বিচার করা কিন্তু একান্তই প্রয়োজন রয়েছে। যাই হোক, আসবো আলোচনায়। শত্রুতায় যারা জর্জরিত কি করবেন তার আগে দেখে নেবো কেউ আছেন ফোনে। নমস্কার। হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? সৌরভ সাহা। আচ্ছা, কোথা থেকে বলছেন আপনি? কোথা থেকে বলছেন? ডানকুনি থেকে সৌরভ সাহা। বেশ, বলুন কার জন্য জানবেন? বোনের জন্য। বোনের ডেট অফ বার্থ বলুন। 26/4 26/4 1990। সময়, জন্মের সময়টা বলুন। হুম, 4:00 কত মিনিট বললে? বিকেল বেলা 4:15, 4:15 PM, তাই তো? আর জন্মস্থান কোথায়? আচ্ছা, হুগলিতে। হুগলিতে জন্মস্থান, হুগলি জেলাতে, তাই তো? 26 এপ্রিল 1990 বৃহস্পতিবার ছিল। হ্যালো, বৃহস্পতিবার ছিল জন্মবারটা? কন্যা লগ্ন বৃষ রাশি কৃত্তিকা নক্ষত্র রবির দশায় জন্ম, শুক্লপক্ষের দ্বিতীয়া তিথি ছিল এবং ওর গণ হচ্ছে রাক্ষস গণ। জানা আছে গুলো? কোনো কিছু করানো হয়নি। দেখুন, লগ্নের দ্বিতীয় তৃতীয় চতুর্থ লগ্নের পঞ্চম স্থানে শনি রাহু বসে রয়েছে, লগ্নের ষষ্ঠে শুক্র মঙ্গল যুক্ত অবস্থানে, লগ্নের অষ্টম স্থানে রবি এবং বুধ, নবমে চন্দ্র, দশম স্থানে বৃহস্পতি এবং একাদশ স্থানে কেতু বসে রয়েছে। প্রথম কথা হচ্ছে আপনার যে বোন, বোনের জন্য জানছেন, আপনার বোনের মধ্যে দেখবেন প্রচন্ড গুণ, প্রচন্ড কোয়ালিটি আপনার বোনের মধ্যে, এবং পড়াশুনোর জায়গা ভালো হবে। টেকনিক্যাল কোনো ফিল্ডে পড়াশুনো বা টেকনিক্যাল কোনো ফিল্ডে কর্মর জায়গা কিন্তু ওর ক্ষেত্রে খুব ভালো পাওয়া যাচ্ছে, এবং তার সাথে একাধিক মানুষকে গাইড করা, একাধিক মানুষকে অ্যাডভাইস করা, এরকম ধরনের কোনো কর্মের জায়গা কিন্তু পাওয়া যাচ্ছে। মেয়ে, আপনার বোনের পড়াশোনাটা কি নিয়ে হয়েছিল? টেকনিক্যাল কোনো সাবজেক্ট নিয়ে নাকি অন্য কিছু নিয়ে? আচ্ছা, বাচ্চাদের পড়ায়। আমি কি বললাম? একাধিক মানুষকে গাইড করা, একাধিক মানুষকে অ্যাডভাইস দেওয়া, টিউশন করায়। ওর কিন্তু আপনার আপনার বোনের কিন্তু ভালো কোনো চাকরিরও যোগ আছে। ও কি বর্তমানে কোনো চাকরির সাথে যুক্ত রয়েছে? বাড়িতে ছোটখাটো বাচ্চাদের পড়ায়, কিন্তু ভালো চাকরির যোগ কিন্তু বোনের ছকে রয়েছে। আর একটা জায়গা যেটা আমি বলে দিচ্ছি কবে ডেটটা, কিন্তু বাট আর একটা জায়গা একটু বলে দেবো, বোনের কিন্তু পার্সোনাল লাইফ নিয়ে বা ম্যারেজ লাইফ নিয়ে কিন্তু প্রবলেমের জায়গা পাচ্ছি। বলুন, বিয়ে হয়েছে? হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ, ম্যারেজ লাইফে কিন্তু প্রবলেমের জায়গা কিন্তু পাওয়া যাচ্ছে। বিয়ে হয়েছে বোনের? এখনো বিয়ে হয়নি, বয়সটা তো একটু বেশি হয়ে গেছে। বিয়ে কি আপনারা চেষ্টা করছেন? হচ্ছে না নাকি? ওটাই তো বলছি, বিয়ের যোগাযোগ আপনারা যে বিয়ের যোগাযোগ যে আপনারা করছেন না তা নয়, যোগাযোগ করছেন কিন্তু যোগাযোগ ম্যাচিওর হচ্ছে না। এবং আর একটা প্রবণতা দেখবেন আপনার বোনের মধ্যেও কিন্তু এই মুহূর্তে বিয়ে না করার একটা টেন্ডেন্সি কিন্তু রয়েছে আপনার বোনের মধ্যেও, বুঝছেন? মানে বিয়ে এখন করব না, পরে করব, পরে করব, পরে করব, এই ধরনের একটা প্রবণতা কিন্তু আপনার বোনের মধ্যে রয়েছে, তাই না? কি জানতে চাইছেন বলুন? আর আপনি, হ্যাঁ, এই ছকটা কিন্তু ভালো ছক, এই ছকে কিন্তু গভর্নমেন্ট সার্ভিস বা সরকারি চাকরির যোগ কিন্তু রয়েছে, কিন্তু আপনি পারলে একবার ভালো কারোর সাথে যোগাযোগ করে দেখুন। লাইভে বসে 2-4 মিনিটের প্রেডিকশনে তো পিন পয়েন্ট একদম ডিটেলস দেখা সম্ভব হয় না, অনেক কিছু দেখার থাকে, বাট এটুকুনি আমি আপনাকে কনফার্ম বললাম। সরকারি চাকরি, ভালো কোনো উচ্চ পদস্থ কোনো চাকরি,
এবং একাধিক মানুষকে গাইড করতে হয়, একাধিক মানুষকে অ্যাডভাইস দিতে হয়, টিচিং সেক্টর হতে পারে বা যে কোনো মানে ভালো কর্ম কিন্তু ওর চকে কিন্তু রয়েছে। হ্যাঁ, তো একবার পারলে ভালো কারোর সাথে যোগাযোগ করে জায়গাগুলোকে একটু আলোচনা করে যদি কিছু প্রতিকার প্রতিবিধান দরকার থাকে একবার করিয়ে নিন, অতি অবশ্যই ভালো চাকরি হবে। কেমন? ভালো থাকো। তো যে জিনিসটা নিয়ে আজকের আমাদের আলোচনা ছিল, যে সমস্ত মানুষরা আপনারা রয়েছেন যারা শত্রুতার জ্বালায় জর্জরিত, কোনোভাবেই সেই শত্রুকে আপনারা দূরে সরাতে পারছেন না আপনাদের লাইফ থেকে, কি করবেন আপনারা? আপনাদেরকে মঙ্গলবার দিন এই জিনিসটা করতে হবে, মঙ্গলবার দিন এই প্রয়োগটা করতে হবে। আপনাদেরকে একটি নিখুঁত একটি পাতি লেবু আপনাদেরকে নিতে হবে। নেওয়ার পর কি করতে হবে? সেই লেবুটিকে দুভাগে ভাগ করতে হবে। দুভাগে ভাগ করার পর ঠিক তার ভেতরের দিকে অংশে সামান্য একটু মাটি সেখানে দিতে হবে এবং একটি ছোট্ট কাগজে আপনার সেই শত্রুর নাম, গোত্র থাকলে সেই গোত্র লাল কালি দিয়ে লিখে সেই মাটির ওপর দিয়ে সেই লেবু দুটো টুকরোকে জোড়া লাগিয়ে একটি জংওয়ালা পেরেক আপনাদেরকে জোগাড় করতে হবে। সেই জংওয়ালা পেরেক দিয়ে সেই লেবু দুটো টুকরোকে বিদ্ধ করে একত্রিত করতে হবে এবং সেই জিনিসটাকে নিয়ে রাখতে হবে একটি কালো কাপড়ের ওপর। রাখার পর আপনাদেরকে আপনার সেই মনস্কামনা জানিয়ে, অর্থাৎ শত্রু থেকে মুক্তি, শত্রুর ঝঞ্ঝাট থেকে মুক্তি, যারা ভীষণ শত্রুতার মধ্যে রয়েছেন তারা এটা করবেন, সেই মুক্তি জানিয়ে সেই কালো কাপড়টিকে মুড়ে আপনার শত্রু যে দিকে থাকে, আপনার বাড়ির যে দিকে থাকে, সেই দিক বরাবর কোনো নির্জন জায়গায় গিয়ে সেই জিনিসটাকে পুঁতে রেখে দিয়ে আপনারা বাড়ি ফিরে চলে আসবেন। পরপর 6টা মঙ্গলবার এটা আপনাদেরকে করতে হবে। কখন করতে হবে? সূর্য অস্ত যাবার পর, পরপর 6টি মঙ্গলবার সূর্য অস্ত যাবার পর এই প্রয়োগ আপনারা করুন এবং কতটা ভালো আপনারা রয়েছেন, কতটা বেটার রেজাল্ট আপনার জীবনে আসছে, অতি অবশ্যই বুকিং নাম্বারে ফোন করে, লাইভে ফোন করে, আমাকে মেসেজ করে অতি অবশ্যই আপনারা জানাবেন যে কতটা কাজ আপনারা পেয়েছেন। আজকে বহু মানুষ এই ধরনের বিভিন্ন বিভিন্ন প্রয়োগ করে তারা উপকৃত, বহু মানুষ চেম্বারে এসে উপকৃত এবং যারা যারা মনে করছেন জটিল থেকে জটিলতম, কঠিন থেকে কঠিনতম সমস্যার মধ্যে আপনারা জর্জরিত, কি করবেন আপনারা? আপনারা বুকিং নাম্বার আপনার টিভি স্ক্রিনে, শনিবার মেচেদা, রবিবার দমদম, বৃহস্পতিবার দিন ব্যারাকপুর, এছাড়াও বর্ধমান, বনগাঁ, কৃষ্ণনগর নানান চেম্বার রয়েছে। আপনারা বুকিং নাম্বারে ফোন করে কবে কখন কোথায় পাবেন জেনে নিয়ে নাম লিখিয়ে চেম্বারে যোগাযোগ করতে পারেন যারা মনে করছেন, আর যারা সিরিয়াস, যারা চাইছেন লাইফে উন্নতি করতে তারাই যোগাযোগ করবেন। যারা মনে করছেন যে আপনাকে ভালো থাকতে হবে তারা আমার সাথে যোগাযোগ করবেন। ভালো কিভাবে আপনাকে রাখতে হয় আমি দায়িত্ব নিয়ে দেখিয়ে দেবো। আজকে সময়ের একদম শেষ মুহূর্তে আমরা পৌঁছে গেছি, শেষ একটি কথা প্রত্যেক দিনের ন্যায় বলে আজকে অনুষ্ঠান থেকে বিদায় নেব। যারা আপনারা রয়েছেন বিভিন্ন ধরনের সমস্যায় জর্জরিত, কোনোভাবে বেরোতে পারছেন না, সমস্যার জন্য যে দেওয়ালে পিঠ ঠাকাবেন সেই দেওয়ালটিও আজকে আপনার পেছনে নেই, করণীয় কি? বুকিং নাম্বার আপনার টিভি স্ক্রিনে, ডায়াল করে চেম্বার আসুন, একটা বুকিং নাম্বার ডায়াল আপনারও লাইফের চাকা ঘুরিয়ে দিতে পারে। নমস্কার, ভালো থাকুন। দূর আর দূরে নেই, অচেনা আছে না, তাই অচেনাকে জানতে প্রাণ